আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন, রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে কি না? তো সেই ভাইয়ের এই প্রশ্নের উত্তরটি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, আল্লাহ সুবহান তাআলা রমজান মাস সম্পূর্ণ একটি মাস আমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। তো আমরা যারা সাবালক মুসলিম রয়েছি, অবশ্যই আমাদের এর ফরজ রোজাগুলো রাখতে হবে। সাথে সাথে দৈনিক আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। রোজা যেমনিভাবে আমাদের উপর ফরজ, নামাজও ঠিক তেমনিভাবে ফরজ। তবে দুইটা আলাদা আলাদা ইবাদত, একটা ইবাদতের কারণে অন্য একটা ইবাদত নষ্ট হয় না। তবে ভালো করে মনে রাখতে হবে, রমাদানের এই ফরজ সিয়ামের চাইতে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের গুরুত্ব অনেক বেশি। আমরা যারা শুধুমাত্র রোজা রাখতেছি কিন্তু ফরজ সালাত আদায় করতেছি না, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে নামাজের জন্য হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য আমরা যারা রোজা রাখতেছি কিন্তু নামাজ পড়তেছি না, আমরা কিন্তু এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো না। অবশ্যই প্রথমে আমাদেরকে নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ঠিক রাখতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছে নামাজের হিসাব চাইবেন। নামাজের হিসাবে যদি আমরা প্রথমেই ধরা খেয়ে যাই, আমাদের আমলনামা কিন্তু আমাদের বাম হাতে চলে আসবে। এজন্য ফরজ সালাত অবশ্যই আগে ঠিক রাখতে হবে, সাথে সাথে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে। এজন্য বলছি, সালাত এবং সিয়াম উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। উভয়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, এজন্য উভয়টাই আমাদেরকে পালন করতে হবে। কেউ যদি শয়তানের ধোকায় পড়ে ফরজ সালাতগুলো ঠিক রাখতে না পারে, তারপরেও তাকে রমজানের ফরজ সিয়ামগুলো, ফরজ রোজাগুলো আদায় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরজ তরককারী হিসেবে, গুনাহগার হিসেবে, অপরাধী হিসেবে যেন আমাদেরকে দাঁড়াতে না হয়, এজন্য অবশ্যই ফরজটা ঠিক রাখতে হবে। অনেকেই শয়তানের ধোকায় পড়ে হয়তো দুই এক ওয়াক্তের নামাজ মিস হয়ে যেতে পারে, তারপরেও তাকে রমজানের ফরজ সিয়ামগুলো, ফরজ রোজাগুলো রাখতে হবে। নামাজের জন্য রোজার ক্ষতি হবে না, তবে অবশ্যই আমাদেরকে আগে নামাজ ঠিক রাখতেই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো প্রথমে যদি আমরা নামাজের হিসাবে আটকে যাই, তাহলে সে রোজা তো আমাদের কোনো ফায়দা দেবে না। এজন্য অবশ্যই নামাজ ঠিক রাখতে হবে, সালাত ঠিক রাখতে হবে, এরপরে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে।